আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইনসা মারিফাইডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আমি আজকে আসছি কান্দিকুল গ্রামে, ধামরাই থানার অন্তর্গত। এটা হচ্ছে ধামরাই কান্দিকুল এলাকা। এখানে গ্রামটা সবুজ শ্যামল। তার দিকে আবার বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি চাষ করা আছে। এখানে অনেক শাকসবজি চাষ করা হয়েছে। এখানে দেখতেছি কলা গাছ। এই কলা গাছে নাকি ওনারা বলতেছে যে ওনারা নাকি সার এবং বিষ ইউজ করে না, তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে কলার বাগানটা তো বেশ বড়। আর এটার এটা হচ্ছে বংশী নদীর একটা শাখা নদী। এখান দিয়ে একদম যমুনা সেতুতে যাওয়া যায় নদী দিয়ে। আর এটার ওই পাশে হচ্ছে আশুলিয়া, আর ধামরাই থানার আশুলিয়া। গ্রাম তো অনেক সবুজ শ্যামল। ঘাস চাষ করা হয়েছে, নদীর পাশ দিয়ে সরিষা। এইটা আপনার সবজি বাগান তাই না ভাই? মাশাআল্লাহ অনেক ভালো তো ভাই। চিন্তা ভাবনা তাই তো। এখন মানে এটা তো অনেক বড় জমি দেখা যাইতেছে, বুঝতে পারছি। এগুলোর মধ্যে সারও দেন না, বিষও দেন না? না, এই দেখেন না, গুড়ার অবস্থা দেখেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে এই যে অনেক কাঁদি আসছে, এগুলি প্রত্যেক গাছে আছে 90টা আছে তাই না? ও এগুলি পাকতে কতদিন, পাকতে কতদিন সময় লাগবে? এগুলো আপনি ঘরে কাইটা রাখলে, গাছে পাকলে, গাছেও পাকে, গাছে পাকলে একটু কলাটা শক্ত হয়, যদি একটু কাছে থাকতে নিয়ে ঘরে রেখে দেওয়া হয় দুই তিন দিন তাহলে পেকে যাবে তাই না? ঘরে রেখে দিলে উনি আর মেডিসিন দিলে আর কি খুব তাড়াতাড়ি পাকে? না না না, মেডিসিন দেন না, মেডিসিন দেন না। মেডিসিন দিলে আপনি খাবেন, আপনার জন্য ক্ষতিকর, আর যে খাবে তার জন্য কিডনি টিডনি সব নষ্ট হয়ে যাবে আপনার। এই দেখিলে তাই না? তাহলে তো আপনার এখান থেকে আমার কলা কিনতে হইব ভাই। ও মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর কলা দেখতেছি। হ্যাঁ, সবজি কলা এগুলি তাই না? সব সুন্দর সুন্দর কলা, কলার ভালো হইতো ভাই। এখানে কয় বিঘা জমি? এক বিঘার অর্ধেক। ও তাই না, আধা বিঘা তাই তো, বুঝতে পারছি। চলেন দেখি। কলার মধ্যে ভাই কোনো নেট টেট ইউজ করা যায় না কলা গাছের মধ্যে? মানে এই যে পোকা মাকড় যাতে না বসে। তাই, বুঝতে পারছি। আমাকে কান্দিকুলের এক ভাই আমাকে ই দেয়, কলা দেয়। কালকেও গেছিল দু একদিন পর। ওর নামটা যেন কি আমি জানি না, ও আমাকে চিনে ভাইয়ের সাথে খুব আমার খাতির তাই না? ও বলে যে আমার কলার বাগান আছে, উনি খুব ভালো। তো এই কান্দিকুলে কলা ভুট্টা তো জমির মালিক হয়ে গেছে। এলাও জমি আপনার? ও এগুলি কি সার এবং বীজ দেন ভাই? তাই না?
বুঝতে পারছি। ও তাই না, মাশাআল্লাহ অনেক ভালো ভাই। এগুলো সার্ভিস দেন নাই না? বয়স হয়েছে আপনার 4 মাসের কাছাকাছি, কফি কিন্তু 1.5 মাস 2 মাস হইলেই। আমার তো আজকে খাওয়ানো লাগবে এখান থেকে নিয়ে একটা ভাই। এখন তো কফি হয় না এই জায়গা। ও এখনো কফি হয় নাই না? না, এগুলো এই যে সাইজের কফি তাই না? বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি আর রমজান মাসে আসেন ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, সমস্যা নেই। এগুলা কপি আপনি এতদিনে হয়ে গেছে, সার যদি বীজ দিতাম না? কি জাতের কপি ভাই? কালার দেখি যে কালার এই পাতা কপি আপনার এই কালোই লাল তাই না? এইটা এইটাই তো লাল কপি, স্বাস্থ্যের জন্য খুবই। সাদার চাইতে এই যে কালারিং যে কপিগুলি সেগুলির পুষ্টিগুণ বেশি। আর ওইটা আপনার টমেটো খেত? টমেটো এইটার মধ্যে সার্ভিস দিচ্ছেন ভাই? কিছুই দেন নাই না? তো সার এই কবে থেকে এটা টমেটো উঠবে ভাই? এখানে ধরবে কবে? এই রমজানের আশায় বলছিলাম আর কি, রমজানে পাবো তো ভাই। আর আপনার সাথে আমার পরিচয় হলো আজকে থেকে ইনশাল্লাহ। তো আমি আপনার এখানে কয়দিন পর পরে হানা দেবো, আপনার এখানে আসবো। হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর দেখা যাইতেছে। এইটা কি কি সরিষা? এই যে দানা দেখা যাইতেছে বড় বড়। ও এটা হলো ওইটা ওইটা না? ঘাসের জমি কতটুক? উনি আছে আপনার 16% আধা পাকি। আর এই যে এই যে এই বুইটা খেতাম, এই বড় বুইটা খেতাম বুঝতে পারছি। ওইখানে এখানে দেখা যায় তুলারও চাষ হয় তাই না? হ্যাঁ হ্যাঁ তুলা তো ভালোই। এটা কি ভাই সবজি কলা? এটাও সাগর না? বুঝতে পারছি। বাহ হুজুর ইমামতেও করে সুন্দর, আবার কলার চাষও করে। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর আল্লাহ বরকত দিছে। এটা ঘাসের জমি, একবারে সবুজ শ্যামল সুন্দর এলাকা তাই না? একবারে ওইদিকে বাজার, এদিকে বিভিন্ন গাছপালা, শাকসবজি, টাটকা শাকসবজি বাগান। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। চলেন এদিক দিয়ে যাবেন না ওই দিক দিয়ে যাবেন? চলেন, আপনি আমার যে দিক দিয়ে পাঠিয়ে দিতে পারেন না? এদিক দিয়ে তো যাও যাব। এদিক দিয়ে না, এই দিকে ওই যে ওই সামনে ওই রাস্তা দিয়ে ওই মসজিদের দিক দিয়ে আসেন। আপনি আমাকে দেখাই দেন তাহলে। এটা হচ্ছে এইটাই না? ও তাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন। ওকে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা হচ্ছে এগুলি ঘাস ক্ষেত। এটা তুলা, কি তুলা এটা দেখি তো? ও তুলা তো অনেক ভালোই তোলা। বুঝতে পারছি, তোলা খাতু বড় আছে, দুইটা তোলা খাত এই পাশে একটা এই পাশে একটা। Mm-hmm.